হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং অবশ্যই সাবধানে আছেন। লাস্ট উইক সানডে দেশবাড়ি থেকে ফিরেছি, কিন্তু সেই দিন হঠাৎ করেই পাড়াতে একজনের সাডেন ডেথের জন্য আর ফেরার ভিডিও কোনো কিছু শ্যুট করিনি। আর কালকে তো আমি নিজে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে এতটাই রাতের দিকে অসুস্থ হয়েছি, রাত মানে 11টার পর থেকে, মানে তখন হঠাৎ করে মানে ভেতরে একটা ফিলিংস হচ্ছিল যে হয়তো আমি আর বাঁচবো না, মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। যে কারণে আজকে আমাদের সেলাই স্কুলে একটা ছোট্ট করে টিচার্স ডে সেলিব্রেশনের একটা আয়োজন করেছিলাম, মানে প্ল্যানটা আমিই বলেছিলাম, তো সেটা আজকে আর যেতে পারিনি। কারণ সারাদিনই শরীরটা একদমই ভালো ছিল না, মানে নিজের উপরে সেই কনফিডেন্টটাই ছিল না যে আমি গিয়ে আবার ফিরে আসতে পারবো, তাই আর রিস্ক নিইনি। তাই সবাই সুস্থ এবং অবশ্যই সাবধানে থাকাটা ভীষণ জরুরি, অবশ্যই সেটা প্রত্যেকেই থাকার চেষ্টা করবেন। এতটা নিয়ম করে মেনটেন করে থাকার পরেও অসুস্থ আমি নিজেই হয়ে পড়ি। যাকে যেটা বললাম, ছেলেবেলার স্মৃতিটা যেহেতু আমার পুরোটাই গ্রামে কেটেছে, তো ম্যাক্সিমাম মানুষজন এখন যারা একটু এজেটের দিকে তাদেরকে ঘিরেই আমাদের ছেলেবেলার স্মৃতি বেশিরভাগটাই। কারণ তারপর 16 বছর হয়ে যাওয়ার পর সেই যে আমি কলকাতায় পা রেখেছি, তারপরের নতুন নতুন যারা আরও বিয়ে হয়েছে বা আরও যেভাবে যুগ এগিয়েছে তাদেরকে খুব একটা আমি চিনিও না, আর খুব একটা তাদের প্রতি যে অনুভূতি কাজ করে সেটাও না। কিন্তু যখন ছেলেবেলার স্মৃতিতে যারা ঘিরে আছে তাদের কারো যখন কিছু হয়, সেটা ওখানে প্রেজেন্ট থাকলেও এবারে অনুভব করলাম, বা কলকাতায় বসেও যখন খবর পাই, সত্যি ভীষণ মনটা খারাপ লাগে। হয়তো কিংশুক মারা যাওয়ার পর থেকে মৃত্যু জিনিসটা আমার কাছে এতটাই বাস্তব, এফেক্ট হয়তো ততটা মনে গিয়ে না করলেও ওই ছেলেবেলার স্মৃতিতে ঘিরে থাকা মানুষগুলোকে নিয়ে বড্ড মন কষ্ট দেয়, নিজেকে হয়তো এক্সপ্রেস করতে পারি না সব ক্ষেত্রে। তো যিনি মারা গেছেন, নিউজেও তো দেখাচ্ছিল, নিউজ 18-এ, তো সেই প্রসঙ্গে আমি যাব না, শুধু একটা ছোট্ট ঘটনা ওনার ব্যাপারে বারে বারে মেমরি রিকলে সেদিন থেকে আজ অবধি হয়। আমার নাম ছিল, এখনকার দিনে ওই একটু নতুনত্ব নাম রাখা যেমন একটা ট্রেন্ড, কিন্তু আমাদের সময়ে অ্যাটলিস্ট আমাদের ছেলেবেলাতে কিন্তু সেটা ছিল না। তখন ওই ঘরোয়া প্রত্যেকের যেরকম নাম আছে সেরকম নামটাকেই বেশি প্রেফারেন্স দেওয়া হতো। আমার কিন্তু অফিসিয়াল নেম প্রথমে ছিল পিয়াশা, তো সত্যি নামটি একটু ইউনিক। কিন্তু ওই যে বললাম যে আমাদের সময়ে অত ট্রেন্ডিংয়ের ব্যাপারটা ছিল না, তো তখন মা বলেছিল পিয়াশা নাম কখনো কারো শুনিনি, ওটাকে ট্রান্সফার করে এডিট করে পিয়া করে দেওয়া হোক, তারপরে সমস্ত ডকুমেন্টস চেঞ্জ করে নামটা পিয়া হলো। কিন্তু ওই যিনি মারা গেছেন, একমাত্র ওই মানুষটি, ওই ভদ্রলোকটি, যত বছর দেশবাড়িতে ছিলাম যখনই ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে মন্দিরের দিকে গেলে, উনি আমাকে বরাবর ডাকতেন পিয়াশি বলে সব সময়। আমি মাকে এসে বলতাম, ও মা তুমি তো আমার নাম চেঞ্জ করে পিয়াশাটা কেটে পিয়া করে দিয়েছো, আমাকে কেন পিয়াশি বলে ডাকে, যখন ছেলেবেলায় ডাকতো ডাকে, ভালোবেসে ডাকে, তো কি হয়েছে? তো বারবার এটাই মনে হচ্ছে উনি কিন্তু বরাবর আমাকে পিয়াশি বলে ডাকতেন। তো জড়িয়ে আছে স্মৃতিতে, তিনি হয়তো আজকে আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছেন, তবে আমার মতো একটা ছোট্ট মানুষের সঙ্গে তার এই ছোট্ট একটা ইন্টারাকশনও তার স্মৃতি আমার মনে এখনও জেগে আছে, আর এটা থাকবে, কারণ কি যেহেতু একটা নেমিংয়ের ব্যাপার তো ভালো লাগে। তো চলুন যে মেন কথাটা বলবো আজকে ভাবলাম, ও তারপরে তো ডেইলি ব্লগ কি শ্যুট করব বলুন, কারণ আমার ডেইলি লাইফস্টাইল কারই বা ভালো লাগবে, কোনো স্পেশাল কিছু তো নেই। আচ্ছা সত্যি করে বলুন তো যে এর মধ্যে আপনারা যতগুলো ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার্স আছেন আমার চ্যানেলে, ঠিক কতজনের একমাত্র আমাকে ভালো লাগে, আমাকে ভালোবেসে ভিডিও দেখেন, আমার জন্য ওয়েট করেন যে কখন আমি কী দেব, কজন আছেন আমাকে কিন্তু তারা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করলে তো বুঝতে পারবো না, যদিও কাউন্টিংটা বুঝতে পারবো, বাট কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কে কে আছেন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওর জন্য ওয়েট করেন,
আদারওয়াইজ ম্যাক্সিমাম জন আছেন যারা আমার মিষ্টি বাবার জন্য ওয়েট করেন। তো আর বেশি দেরি নেই, আর ঠিক একটা দিন পরে মিষ্টি বাবা ফিরছে। আর মিষ্টি বাবা ফেরার পরে তো অবশ্যই তার সমস্ত দুষ্টুমি আপনারা দেখতে পাবেন। এবং সব থেকে বড় ব্যাপার হলো ওর বার্থ প্লেস যেহেতু ওর মামা বাড়ি, এই যে গেছে অনেক কিছু শিখেছে, নতুন নতুন জিনিসপত্র যেটা এখানে করেনি, সঙ্গে দুষ্টুমিতে রিসার্চ করে ফিরছে। মানে সেগুলো যখন আমরা ওভার ফোনে শুনি, কিছু ভিডিওতে দেখি, যখন ভিডিও কল করে, কি বলবো, মানে মাথা কাজ করে না যে কি বলবো। প্রথম প্রথম যখন গেল কুটকুটি বলে ডাকলে একদম এরকমভাবে ক্যামেরার দিকে ঘুরে দেখাতো, এখন যদিও কুটকুটি বলে ডাকলে এখন আর রেসপন্স করে না, কারণ নামটার সাথে হ্যাবিচুয়েটেড ব্যাপারটা তো চলে গেছে। আর সঙ্গে ও চলে যাওয়ার পর থেকে তৃত নিয়ম করে আমাকে ভিডিও কলে দেখিয়েছে প্রত্যেক দিন, না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়া। কিন্তু আমি একটু ডিটাচে থেকেছি, কারণ হয় না, প্রচণ্ড ভালোবাসি, তাকে চটকাতে পারছি না, তো মনটা কীরকম একটা করতো, তাই নিজেকেই একটু সাইডে সরিয়ে রাখতাম। আপনাদের মতো আমিও প্রচণ্ডভাবে ওয়েট করছি কখন আসবে, দলা পাকাবো আর দুষ্টুমিগুলো দেখে পেছনটা লাল করব। তো চলুন, এবার তো থাকবেই আর ঠিক একটা দিন পর থেকে। আজকে একটা মেন কথা ভাবলাম শেয়ার করি, কারণ আমাদের এই গ্রামের ঘটনাটার পরই তারই কিছু পরিপ্রেক্ষিতে এই কথাটা শেয়ার করা। অলরেডি যারা চেনেন বা জেনে গেছেন, আমি একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী আমি বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর আমার দাদা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি বিটেকটা কমপ্লিট হওয়ার পরে 4টা কি 5টা আমি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলাম, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, রেলের ছিল, আদারওয়াইজ বাকিগুলো সবই স্টেট গভর্নমেন্ট ছিল। তো অ্যাজ ইট ইজ, প্রথম ভোট লাইফের যখন কলেজে পা রাখি, তখনই 2009-10 যখন ফার্স্ট উনি এলেন, প্রথম ভোট ছিল। তার আগে বামেদের কিছু ঘটনা ছোট থেকে একটা মনের ওপর প্রেশার বলবো না, দেখেছিলাম দেশবাড়িতে, সেটা অন্য কোনো দিন কোনো ভিডিওতে শেয়ার করব। তো ওই কারণে মনে হয়েছিল সবার মতো আমাদেরও, যারা আমরা নিউ ভোটার ছিলাম তখন, যে একটা বদল আসুক। তো সেই কারণে অবশ্যই আমরা ভোট দিয়েছিলাম। আমি আজকে কনফিউজ করছি, আমি ওনাকেই অবশ্যই ভোট দিয়েছিলাম। তো এখন কনফিউজের সাথে গিলটিও ফিল করছি তার জন্য, যাকে। তো তারপর এসে দেখলাম বদলের থেকে নিজেই নিজের পেছনে বাঁশ নিয়েছি। তো যে পরীক্ষাগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষার পেছনেই, এখানে অনেকেই না, ম্যাক্সিমাম জন এডুকেটেড কোয়ালিফাইড, তারা জানেন এক একটা সরকারি চাকরির যে ফর্মগুলো বেরোয় কত টাকা করে, মোটামুটি ফর্মের পেছনে দিতে হয়, মিনিমাম তো 500 থাকেই। আর আমাদের যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ের যা যা পরীক্ষা ওরিয়েন্টেড থাকতো, 500-1000 থাকতো। এবং তখন চাকরি করতাম, খুব একটা অসুবিধা হতো না, তাও গায়ে তো অবশ্যই লাগতো। তো একটা দিয়েছিলাম রেলেরটা, আমি তখন আমি দুর্গাপুরে সার্ভিস করি, ওটা খিদিরপুরে দিয়েছিলাম, ওটা বাবা নিয়ে গিয়েছিল, ম্যাক্সিমামটাই বাবাই নিয়ে গিয়েছিল, ম্যাক্সিমাম না সব কটা দিয়ে মনে হয় বাবা নিয়ে গিয়েছিল, একটা না দুটো আমি নিজে গেছিলাম। আর একটা দিয়েছিলাম আমাদের ঠিক বেহালা থানাতে, তখন আমি পিনাকেলে সার্ভিস করছি। তারপরে একটা দিলাম বজবজে, তারপরেটা দিয়েছিলাম ডানলপের দিকে, আর লাস্ট যেটা আমি দিয়েছিলাম ওটা 2018-19 আমার মনে হয়, 18 আমার বিয়ের ঠিক পরপরই 1 মাস কি 2 মাসের মধ্যে, ওটা ছিল নিউ গড়িয়াতে, ওটা আমি একাই গেছিলাম। মানে ফর্মটা যেহেতু ফিল আপ করে ফেলেছি এতগুলো টাকা দিয়ে, হাজবেন্ড বাড়ি ওইদিকেই, কিন্তু সে তখন শুটিংয়ে ছিল, সে আমায় রাস্তাটা শুধু ডিকটেট করে দিয়েছিল। তো সকালে যেহেতু আমার কোয়ালিটাসে সার্ভিস মর্নিং শিফট থাকতো, একটু আগে বেরিয়ে গিয়ে 12টার মধ্যে বেরিয়ে গিয়ে, আমার 2-3 থেকে ওখানে পরীক্ষা ছিল, তো ওটা আমি অ্যাটেন্ড করেছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট, কারণ তখন নিজেকে প্রমিস করেছিলাম যে আর না, এতগুলো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে আর আমার পক্ষে পসিবল হচ্ছে না।
এখনও অবধি আমি কিন্তু জানি না এগুলোর কোনোটার রেজাল্ট বেরিয়েছে কি না। আর রেজাল্ট বেরোলে তো অবশ্যই যদি চান্স পেতাম খবর বাড়িতে অবশ্যই লেটার আসতো, আর চান্স পাবো না কেন সেইটা এই মুহূর্তে আর কাউকে ডিসক্লোজ করতে হবে না, কারণ এই মুহূর্তে ডিসক্লোজ করার কারণও নেই। আমার এই ছোট্ট মস্তিষ্ক যখন জানে যে কেন চান্স পাইনি, কারণ আমি যদি চান্স পেতাম তাহলে অবশ্যই টাকা দিয়ে তো অবশ্যই তখন চান্সের প্রশ্নই ওঠে না, জানতামও না, যেটা পরে পরে রিভিল হলো লোকের বাথরুম থেকে, কমোড থেকে, কী বলে বেডরুম থেকে, আলমারি থেকে, আরও কোথায় কোথায় থেকে সব টাকা পয়সা বেরিয়েছে। তো অবশ্যই চাকরি পেলে আমার টাকাগুলো ওখান থেকেই বেরোতো। তো যাগে, তো অবশ্যই তখন পাইনি, কেন পাইনি সেটা এখন পরিষ্কার। তারপরে যখন চাকরিটা ছেড়ে দিই 2021-এ, 2021-এর পুজোর ঠিক পরেই আমার হাজবেন্ডের সূত্র ধরি, ওরই মাধ্যমে একজন ভদ্রলোক, ওর সাথে হয়তো পরিচয় হয়েছে সামহাও, কী কারণে পরিচয়, ঠিক লোক না ফ্রড লোক, আমি এই কথা কন্ট্রোভার্সিতে আমি যাবও না, আর কেউ দয়া করে এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করবেন না, কারণ যেটা আমি জানি না এই ব্যাপার নিয়ে কমেন্ট করা মানে আপনাদের মতো এই প্রশ্নগুলো একইভাবে আমার মনের মধ্যেও আছে। তো সে একটা লোককে নিয়ে এলো, সে বললো যে আমি কলকাতা কর্পোরেশনে চাকরি করিয়ে দিতে পারি। আর 21-এর টাইমে তো খুব ভালোভাবে মনে আছে আপনাদের, তখন মানে সবার কাছে পরিষ্কার টাকা দিয়ে সরকারি চাকরি পাওয়া যায়, রুলিং পার্টিতে পরীক্ষাটা ইট ডাজেন্ট ম্যাটার, চাকরিটা টাকা দিয়ে সব থেকে সুন্দরভাবে পাওয়া যায়। তো প্রথমে 75,000 দিলাম, আফটার দ্যাট দিয়েছিলাম ওর জন্য 1,00,000। তারপরে তখন কোভিড চলে গেছে, মানে চলে গেছে মানে তখন ওই মাস্ক ফাস্ককে পরার কেস গন। তারপরে উনি আমাকে ইন্টারভিউ ডেটের জন্য যখন বারে বারে ফোন করছি, উনি আমাকে বললেন যে ইন্টারভিউ হবে, তবে কোভিডের যা যা প্রোটেকশন আছে, অ্যাপ্রন যা যা ছিল কিটগুলো, ওই কিটের জন্য তোমাদের দুজনের জন্য আরও 25,000 লাগবে, মানে 50,000। তখন আমি সেই মুহূর্তে চাকরি ছেড়েছিলাম, তো অনেক বছরের চাকরি, তো পিএফ গ্র্যাচুইটির টাকা পেয়েছি, সব টাকাই আমার কাছে আছে। এখানে আমার বাড়ির লোকের যেমন কন্ট্রিবিউশন ছিল না, আমার হাজব্যান্ডেরও কোনো কন্ট্রিবিউশন ছিল না, পুরো টাকাটাই কিন্তু আমি দিই, 75, তারপরে 1,00,000, তারপরে আবার 50। এরকম করে আবারও যখন একটা ইন্টারভিউ ডেট চাই, ওটা তো হলোই না, কিটের টাকা সব দেওয়া হয়ে গেল। তো এরকম করে আমি টোটাল 2,50,000 কি 3,00,000 টাকা আমি লোকটাকে দেওয়ার পর বুঝতে পারলাম যে আমি একটা ফ্রড জায়গায় ফেসে গেছি, নিজের টাকা ইনভেস্ট করেছি, কারোর টাকা নেই, তাই কাউকে টাকা ফেরত দেওয়ার প্রেশারটা মনের মধ্যে নেই, কিন্তু একটা মনের মধ্যে তো কষ্ট কাজই করছে, অনেক কষ্টের রোজগার। যে যে প্রফেশনই থাকে আমি বারবার বলে এসেছি, সৎভাবে যারা রোজগার করে প্রত্যেককেই প্রচুর কষ্ট করতে হয়, আর আমারটাও তার বিকল্প নয়, কারণ ওই ভোরবেলাতে শীত, গ্রীষ্ম, বর্ষা, বর্ষাতে বাড়ির সামনে জল দাঁড়িয়ে, তার মধ্যেও আমি 5টার সময় ডিউটিতে বেরোচ্ছি, শীতকালে প্রচণ্ড ঠান্ডায় যখন মানুষ লেপ কম্বলে নিচে থেকে বেরোচ্ছে না, তখন আমি কাঁপতে কাঁপতে বাথরুমে গিয়ে স্নান করে রান্না শেষ করে আমি কাজে বেরোচ্ছি, মানে কম্বলের নিচ থেকে বেরোনোই যেখানে ডিফিকাল্ট সেখানে আমি স্নান করে বেরোচ্ছি, তো প্রত্যেকটাই কষ্টের। তো সেই টাকাটা দেওয়ার জন্য প্রচণ্ডভাবে খারাপ লাগে। তারপরে হাজব্যান্ডই অবশ্যই, সে আজকে পৃথিবীতে না থাকার পরও আমি পুরো ক্রেডিটটাই তাকে দেবো, আজকে সে না থাকলে হয়তো আমি টাকাটা ফেরত পেতাম না, আমি অল ওভার পুরো টাকাটা 2,50,000 না 3,00,000 আমি দিয়েছিলাম, সেটা আমি পুরোটাই ফেরত পাই। আমি যেখানে খুব হিসেব করে পদক্ষেপ ফেলার চেষ্টা করি, যেহেতু জীবনে একটা ভুল করেছি, অনেক ভুলই করেছি, একটাই মেজর হয়ে সবার সামনে এসেছে, তো সেই ভুলটার জন্য সবসময় রিপেন্ট করতাম, তারপর থেকে খুব ভেবেচিন্তে পা ফেলতাম, তারপরেও এই চাকরি নেই, সরকারি চাকরি এরকমভাবে পাওয়া যাচ্ছে, যদি একটু অল্প টাকার মধ্যে যেটা আমার সাধ্যের মধ্যে আছে দিলে যদি একটা চাকরি পাই, সেই তাড়নাতে বা সেই ইচ্ছেতে, সেখানে সংসারের মধ্যে প্রচুর অভাব চলে এসেছে, মানে রীতিমতো যারা চেনেন তারা জানেন,
মানে একবেলা রান্না ভাত বসালে পরের বেলা ভাবতে হতো এবেলা যদি একটু বেশি ভাত খেয়ে ফেলি তাহলে পরের বেলাটাই কি করে চলবে। তো এরকম দিনে তখন মনে হয়েছিল যে না, একটা সরকারি চাকরি যদি পাওয়া যায়। তারপরে যদিও রিভিল হতে থাকে একটার পর একটা ঘটনা, কার কোত্থেকে টাকা বেরোচ্ছে। তো তারপরে অনেক চেষ্টা করে আমার যে হাজবেন্ড ছিল কিংশুক টাকাটা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেয় এবং আমাকে কথা দিয়েছিল যে না, আমি টাকাটা তোমাকে ফেরত পাওয়ার সম্পূর্ণভাবে আমি ব্যবস্থা করে দেবো এবং টাকাটা আমি তোমায় ফেরত পাইয়ে দেবো। এবং থ্যাংকস গড যে সব টাকাটাই আমি ফেরত পেয়ে গিয়েছিলাম। এটা গেল আমার সাইড। এরপরে যাচ্ছে আমার দাদার সাইডে। ঠিক এরকমভাবেই ওরাও যে তখনও একটা কোথাও ফেঁসেছে সেটা কিন্তু আমি জানতাম না। ওরা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য বাবার মাধ্যমে, এটা যেমন আমার কিংশুকের মাধ্যমে এসেছিল যেটা আমি একেবারেই ভরসা করে বলতে পারিনি, এটা বাবার মাধ্যমে। আমার বাবা একটা জেনুইন মানুষ, যারা চেনেন তারা জানেন, সেই মানুষটাকেও ঠকানোর জন্য কেউ বসেছিল। তো তার মাধ্যমে একটা লোক, তারই একটা পুরনো পেশেন্ট। এবার কে কখন পরিবর্তন হয়ে গিয়ে ফ্রড লাইনে ঢুকবে সেটা কারো পক্ষেই জানা সম্ভব নয়। সেইভাবে তার বাবাকে দাদার চাকরি করে দেবে বলে বাবাকে কথা দেয় এবং ওই আস্তে আস্তে টাকা দিতে দিতে 1,04,005 অবধি উঠে যায়। মোস্ট প্রবাবলি এই টাকাটা বাবাই দিয়েছিল। তো মানে যেটা হয় না, যে কোভিডের সময়ে অনেকে চাকরি চলে গেছে আর অনেকে নিজে থেকে চাকরি ছেড়ে দিয়েছে, যেমন আমি ছেড়ে দিয়েছিলাম অন্য কারণে। আমার দাদার চাকরি বারে বারে চলে গেছিলো, তো সেখানে একটা ভরসা হয়েছিল যদি একটা চাকরি পাওয়া যায়। তো এখনো অবধি যতদূর সম্ভব ওরা 5,000 কি 10,000 টাকা ফেরত পেয়েছে, আর কোনো টাকাই ফেরত পাইনি। সেখানে আমার তো বলতে হয় আই এম দ্য লাকি ওয়ান, যেখানে আমি পুরো টাকাটাই ফেরত পেয়েছি। যাকে সতের টাকাও মার হয়, তো এরকম দেখেছি মার হতে। হয়তো অন্যায়টা আমাদেরই, আমরা যারা শিক্ষিত মানুষ জানি যেটা অন্যায়ের রাস্তা, তাও কিছু কিছু সময়ে আমরা চোখ কান নাক বন্ধ করে সেই রাস্তাতে পা ফেলি ডিউ টু পরিবারের একজনকে দাঁড় করানোর জন্য বা একটু লাইফটাকে সিকিউর করার জন্য, বা সবাই যখন ওই ট্রেন্ডে গা ভাসাচ্ছে তো আমরাও গা ভাসিয়ে দেখি যদি চাকরিটা পাওয়া যায়। কিন্তু সেভাবে হয় না, সত্যিই হয় না। কারণ আইদার ফ্রড করলে পরে সেটা ধরা পড়ে, চাকরিটা চলে যায়, সঙ্গে তো টাকাগুলো তো গেলই, আর নইলে এরকমভাবে হয় না। চাকরি দিয়ে সঠিক নিয়মে সঠিকভাবে পড়াশোনা করে যোগ্যতার সঙ্গে চাকরি যেটা পাওয়া যায় সেখানে, সেই যে একটা মন থেকে একটা শান্তি পাওয়া যায় যেখানে চাকরি চলে যাওয়ার ভয় থাকে না, যেখানে প্রাউডলি কাজটা করা যায়। তো মানে গ্রামের ওই ঘটনাটার পরই খুব মনে হচ্ছিল, অনেকে ওদের ভিডিওর নিচে খুব ভুলভাল কমেন্ট করেছে নিউজে যে ভিডিওগুলো আপলোড হয়েছে, তো তারা হয়তো এই ভিডিওটা দেখবে না। তবে একটাই কথা বলতে মনে হলো যে আমাদের মতো সুস্থ মস্তিষ্কের মানুষজন, যারা পার্টি পলিটিক্স করি না, কোনো ধরনের রুলিং পার্টির সাথে আমরা যুক্ত নই, তারপরেও কিন্তু আমরা এই ভুল পথ নিয়েছি। বা আমার মতোই হয়তো আরও অনেকেই যারা ভিউয়ার্স আছেন দেখছেন, তাদের মধ্যেও কেউ হয়তো এই ধরনের কোনো পথে পা বাড়িয়েছেন। তো এটাকে সাময়িকভাবে আমাদের একটা ভ্রম হতে পারে, বা যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই যে বললাম যে পরিবারের একজনের লাইফ যদি সিকিউর করে দেওয়া যায় পরিবারের বাকি লোকগুলো অ্যাটলিস্ট খেয়ে পড়ে তো বেঁচে থাকবে। বেসরকারিতে টাকা অলওয়েজ বেশি, তার সঙ্গে পরিশ্রমও আছে। ঠিক ইকুয়ালি সরকারিতে হয়তো চাকরিটা গ্যারেন্টেড, টাকাটা হয়তো কম, কিন্তু গ্যারেন্টেড চাকরিটা তো, যেখানে পরিশ্রমও তুলনামূলকভাবে বেসরকারি থেকে কম। তাই একটু সরকারের দিকে আমরা প্রত্যেকেই নজর রাখি, চেষ্টা করি, হয়তো সবার কপালটা সাথ দেয় না। যাকে এই ঘটনাটা, সত্যিকারের এই ঘটনাটা আমার পরিবারই শিকার হয়েছি বলে মনে হচ্ছিল একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি, যে মাঝে মাঝে আমাদেরও ভুল হয়। এরকম যদি কারো কোনো সত্যিকারের ঘটনা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে এই ধরনের ডিসিশন শুধু আমরা একারা না, এরকম অনেক অনেক ফ্যামিলি আছে ভুল জায়গায় পা ফেলে টাকা দিয়ে সেই টাকা রিফান্ড পাননি বা চাকরির নাম করে প্রতারণার শিকার হয়েছেন। এখনকার এই কি বলবো, যেসব চলছে এখনকার এখানে তো আরও আরও অনেক বেশি করে। যাক, ভালো থাকবেন, খুব সাবধানে পা ফেলবেন, ভুলভালভাবে কোথাও কখনো এরকম টাকা পয়সা দেবেন না।
আরও ছোট ছোট অনেক গল্প আছে, ছোট ছোট অনেক টিপস দেওয়ার আছে, বা অনেক সময় আমার সাথে ফ্রড হয়েছে ব্যাংকিং ওয়েতে বিভিন্নভাবে, এরকম এরকম আমি আমার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করেছি। তার সাথেও যখন সেম জিনিস হতে গেছে, তার আমার কথাটা মনে ছিল বলে সে বেঁচে গেছে, সে মানে তার হাজবেন্ড বেঁচে গেছে। সবসময় আমার সাথে কোনো কিছু যখন এই ধরনের ঘটনা হতে থাকে বা আমি কোনোভাবে একটু জন্য বেঁচে গেছি, আমি সেটা সবসময় চেষ্টা করি আমার কাছাকাছির মধ্যে সেইটাকে বলে দেওয়ার, যাতে তাদের সাথেও হলে কেউ বেঁচে যায়, এরকমও একটা উদাহরণ আছে। অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব, যাতে আপনারাও অনেকে সেভ হন। সবাই অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন একেবারে সৎভাবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।